একদম স্বর্গীয় ডিনার, একদম হেভেনলি হেভেনলি। কিন্তু তোমরাই বলো, আমি কিন্তু নয় মুড়ি ভালো করে রেখে দিই, তা না হলে কিছু না কিছু আমি বানিয়ে দিই। মানে রাত্রে ডিনারও ভালো খাবে, আবার ইভিনিং স্ন্যাক্সও ভালো খাবে। এটা যদি তুমি বেশি ভারী কিছু খেতে, রাত্রে কিছু আছে আছে। রাত্রে একটা দারুণ রেসিপি আছে তোমাদেরকে বলছি, তার আগে চা আর পপকর্ন সহযোগে আমাদের সান্ধ্যকালীন গল্পটা স্টার্ট করা যাক। আর এর সঙ্গে সঙ্গে আজকে ব্লগটাও স্টার্ট করছি, তোমরা কিন্তু আজকে ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকে ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে। তো টাইম অনুযায়ী টোপাকুল এখন যাবে হচ্ছে দাদা মামার সঙ্গে খেলতে। তার আগে টোপাকুলকে আমি রাজি করিয়েছি যে টোপাকুল একটা কবিতা শিখেছে, সেই যে টোপাকুল তোমাদেরকে বলবে। বলবে তো, বলবে তো, চলে এসো চলে এসো চলে। ওখানে কে রে? আমি কুকা। মাথায় কি রে? আমি টাকা। খাসনি কেন? ডাকি কুকা। বিলুসনি কেন? ডাকি কুকা। বিলুসনি কেন? ওই বাবা, মানে এত দুষ্টু এই কবিতাটা টপলু শিখেছে, টপলুকে টপলুর দাদা শিখিয়েছে। তো দাঁতে পোকা একটা লাইন আছে, ওইটার সঙ্গে কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে দাঁতে ব্যথা দাঁতে ব্যথা। জনি জনি ইয়েস বাপা, সেটা শুনবে দাদা, যাই না বলবে কিনা, এই বলে দাও তো জনি জনি ইয়েস বাপাটা বলে দাও তো। মানে কবিতাটার কি বিন্দু বিসর্গ তোমরা কিছু বুঝলে? অন্তত আমি তো বুঝতে পারছি, সব কিছু বুঝতে পারছি, শুধু একটা লাইনই বুঝতে পেরেছি, সেটা হচ্ছে তাও জনি জনি না জনু জনু। আরে এত দুষ্টু। বাই বাই করো তো সবাইকে, বাই বাই বলো। আমি আমার দাদা মামা যাবো, বাই বাই। তো টপলু এখন যাবে হচ্ছে দাদা মামার কাছে, আর আমি করবো হচ্ছে রান্না। কি হলো? ও, আর আমি করবো হচ্ছে রান্নার প্রিপারেশনটা এখন করবো। তো রান্নাটা কিন্তু খুব সিম্পল, কি রান্না করছি চলো তোমাদেরকে কিচেনে গিয়ে বলছি। চিকেন দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো যে চিকেনেরই কোনো একটা প্রিপারেশন করব। তো আমি আজকে যেটা করব সেটা হচ্ছে একটা ওয়ান পট চিকেন রেসিপি, মানে হচ্ছে চিকেন রাইস একটাই পটে, মানে একসাথেই রান্না। তো এটার অ্যাকচুয়ালি যদি নাম বলো তাহলে এটার নাম হচ্ছে কোকোনাট চিকেন রাইস, আর এটা খেতে অসম্ভব ভালো হয়। তো আমি ভাবলাম চলো তোমাদের সঙ্গে রেসিপিটাই শেয়ার করা যাক। তো সেটা আমি করব। মোটামুটি চিকেনটা কেটে রাখলাম, ধুয়ে রেখেছি, পেঁয়াজ কাটা হয়ে গেছে, রসুন আদা বাটা হয়ে গেছে, মোটামুটি যা যা জোগাড় যন্ত্রপাতি সব হয়ে গেছে। এইবারে চলো স্টার্ট করব। তার আগে একটা জিনিস দেখো, কালকে এরকমভাবে আমার হাতটা পুড়ে গেছে দেখো। মানে এটা আমি কেন বলছি, মানে আমার কিভাবে পুড়েছে সেটা আমি তোমাদের সাথে একটু বলি, যদি তোমাদের হেল্প হয়। যদিও আমার মতন বোকা মনে হয়, মানে হয় আমি একাই আছি। তো এমনি যে পপকর্ন যেটা আজকে খেলাম ওগুলো যেটা মেরে মেরাম ফাটে এটা আমি জানতাম, বাট সুইটকর্ন যেটা তো সেটা যে ফাটে এটা আমার আইডিয়া ছিল না। তো সুইটকর্ন কোস্তব কিনে এনেছিল বাজার থেকে, তো আমি ভেবেছিলাম বারবিকিউ নেশন স্টাইলে সুইটকর্নের মাসালা চাট বানাবো। তো কালকে কোস্তব অফিস থেকে আসার আগে আমি এটা করছিলাম, এটা করতে গিয়ে যেই ওই সুইটকর্নটাকে তেলে দিয়েছি, মানে বিভৎস, মানে মাছ এরকম ফাটে কিনা আমি জানি না, বিভৎস ফেটে দেখো কি অবস্থা। মানে এগুলো অতটা ভালো ক্যামেরাতে আসছে না, তাও মানে এই জায়গাটা আমার কালকে এত ব্যথা ছিল, আজকে অনেকটা বেটার। তো আমি ভাবলাম তোমাদেরকেও বলি, মানে আমার মতো যদি কেউ বোকা থেকে থাকে তার তাহলে হেল্প হবে। তো যাই হোক চলো রেসিপিটা স্টার্ট করা যাক, আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে।
তো আর একটা জিনিস দেখো কালকে কি হয়েছে, যখন তেলটা এরকম ছিটকিয়েছে আর এটা আমার হাতে ছিল, আমি এরকম করেছি, এটা মানে বন্ধ ছিল জিনিসটা, ভাগ্যিস নাহলে তো পুরো পড়ে যেত, বন্ধ অবস্থায় দেখো এটার কি হাল হয়েছে, দেখাতে পাচ্ছি, এই দেখো সাইডে সমস্ত পড়ে গেছে আর জিরের মধ্যে তো পুরো মানে নুন মিশে গেছে, আর এগুলোর অবস্থা দেখো কি অবস্থা, পুরো একটার মধ্যে একটা ঢুকে গেছে, এটাকে পুরো আমাকে ক্লিন করতে হবে। আর এগুলো আমি কি করব জানি না, টপাকুলের রান্নায় তো আমি এগুলো ইউজ করি, দেখো বাটিগুলোর কি হাল হয়ে গেছে। তো যাই হোক চলো এবারে ফাইনালি স্টার্ট করা যাক। তো ফার্স্টে দেখো চিকেনটাকে একটু ম্যারিনেট করে নিতে হবে। তো চিকেনটা দেখো ম্যারিনেট করে নেওয়ার জন্য আমি ফার্স্টে এখানে ইউজ করব ছোট চামচের 2 চামচ আদা আর রসুন বাটা। এখানে প্রায় 450 চিকেন রয়েছে আর আমি রাইসটা যেটা নেব সেটা কিন্তু 400 মতো রাইস নিয়েছি। তারপরে দেখো এখানে অ্যাড করে দেব অল্প একটুখানি নুন, তারপরে অ্যাড করে দেব একটুখানি হলুদ গুঁড়ো। আমার হলুদ গুঁড়োটার মধ্যে কিন্তু লাল লঙ্কা মিশে গেছে আর কী কী সব পড়ে গেল, যাই হোক ওটা প্লিজ অ্যাভয়েড করো। আর অ্যাড করে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, এটা যে যেরকম ঝাল খাও সেরকম দেবে, জিরে ফিরে পড়ে যাচ্ছে যা তা হচ্ছে। তো আরেকটা জিনিস অ্যাড করছি, সেটা হচ্ছে বিরিয়ানি মশলা। এটা তোমরা যে কোনো কোম্পানির ইউজ করতে পারো, বাট আমি এখানে সানরাইজের বিরিয়ানি মশলাটা ইউজ করছি। আর যেটা অ্যাড করব সেটা হলো আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। টক দইটা এই ধরো 6-7 চামচ মতন আমি ইউজ করছি। এবারে আর কিছুই না, এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। আর এই ম্যারিনেটটাকে 1/2 ঘন্টা 1 ঘন্টাও রাখতে পারো হাতে সময় থাকলে, আমি 30 মিনিটস মতোই রাখবো, বেশিক্ষণ রাখবো না। তো চিকেনটা দেখো আমি ম্যারিনেশনের জন্য রেখে দিলাম, এটা আমি ওই ধরো 20-30 মিনিট মতন রাখবো। তো তারপরে মেন রান্নাটা স্টার্ট করব। আমি চিকেনটাকে দেখো 20 মিনিট মতোই রাখলাম, তারপরে দেখো একটা গ্রিল প্যান নিয়ে নিয়েছি আর গ্রিল প্যানে ম্যারিনেটেড চিকেনের যে পিসগুলো সেগুলোকে আমি দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যদি গ্রিল প্যান না থাকে কোনো ব্যাপার না, তোমরা নর্মাল কড়াইতেই এটা করবে। গ্রিল প্যানে করলে একটা খুব সুন্দর গ্রিলের দাগ আসে যেটা দেখতে খুব ভালো লাগে, তার জন্যই গ্রিল প্যানে করা। এইবারে দেখো চিকেনের পিসগুলোকে আমি দুটো ব্যাচে আলাদা আলাদা করে ফ্রাই করে নেব, বোথ সাইড 5-7 মিনিট মতন যদি ফ্রাই করো তাহলেই কিন্তু হয়ে যাবে। এখানে চিকেনের পিসগুলো ফ্রাই করা হয়ে গেছে, এইবারে আমি পিসগুলোকে তুলে নিচ্ছি, এরপরে আমি সেকেন্ড ব্যাচটাও সেমভাবে ফ্রাই করে নেব আর তারপরে কিন্তু মেন রান্নাটা স্টার্ট করে দেব। তো দেখো চিকেনটা তো ভালো করে আমার ফ্রাই করা হয়ে গেছে, এইবারে আমি মেন রান্নাটা স্টার্ট করব। তার আগে কী কী আমি মেন রান্নাটা ইউজ করছি সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছ 2 স্টার অ্যানিস নিয়ে নিয়েছি, এখানে দেখো একটু জয়িত্রীর ফুল নিয়েছি, মানে হাফের একটু বেশি ফুল নিয়েছি, আর এখানে দেখো গোটা গরম মশলা, একটুখানি দারচিনি, 2 ছোট ছোট এলাচ ফাটিয়ে রেখেছি আর 2 লবঙ্গ। এইবারে চলো মেন রান্নাটা স্টার্ট করি। একটা প্যানে আমি 4 টেবিলস্পুন মতন সাদা তেল নিয়ে নিচ্ছি, তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে স্টার অ্যানিস, জয়িত্রী আর গোটা গরম মশলা যেটা তোমাদেরকে দেখালাম সেটা দিয়ে দিলাম। এইবারে এটাকে 30-40 সেকেন্ড মতন একটু নাড়াচাড়া করব আর দেখবে এগুলোর থেকে একটা ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। তখন এখানে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি, এখানে আমি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ ইউজ করেছি। পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে ফ্রাই করতে হবে, আমি পেঁয়াজ কুচিটাকে 6-7 মিনিট মতন সময় নিয়ে ফ্রাই করেছিলাম। দেখবে পেঁয়াজটা যখন একটু হালকা পিঙ্ক পিঙ্ক হয়ে এসেছে তখন এখানে অ্যাড করে দিলাম 2 টেবিলস্পুন আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার পরে এটাকে কিন্তু ভালো করে 1-1.5 মিনিট নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এরপরে এখানে আমি অ্যাড করব আগে থেকে ধুয়ে রাখা বাসমতি চাল। দেখো যে কাপটা তোমাদেরকে দেখাচ্ছি এই কাপের 2 কাপ বাসমতি চাল আমি ইউজ করছি। চালটা অ্যাড করার পরে ফ্লেমটাকে কিন্তু একদম হাইতে রাখবে আর হাইতে রেখে চালটাকে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে।
এক দেড় মিনিট চালটাকে খুব ভালো করে ফ্রাই করার পরে আমি এখানে ইউজ করব হচ্ছে ড্রাই স্পাইসেস। প্রথমে আমি দিয়ে দেব এক টেবিল স্পুন ধনে গুঁড়ো। এখানে দেখো আমার মশলাগুলো মিশে গেছে বলে অন্য মশলাও একটু পড়ে গেল, কিন্তু তোমরা শুধু ধনে গুঁড়ো ইউজ করবে। আর দিয়ে দেব হাফ টেবিল স্পুনের একটু বেশি গুঁড়ো গরম মশলা। এটা দেওয়ার পরে আবার এটাকে খুব ভালো করে দু মিনিট ধরে সময় নিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব আগে থেকে ফ্রাই করে রাখা চিকেনের পিসগুলো। এক মিনিট মতন একটু নাড়াচাড়া করে নিয়ে এইবারে অ্যাড করব এই রান্নাটার মেইন ইনগ্রিডিয়েন্ট, সেটা হলো নারকলের দুধ। দেখো এখানে আমি ম্যাগি কোম্পানির যে রেডিমেড নারকলের গুঁড়ো দুধ পাওয়া যায় সেটা ইউজ করছি। তোমরা চাইলে কিন্তু অরিজিনাল নারকলের দুধটা ইউজ করতে পারো, মানে নারকল কুড়িয়ে দুধটা বার করে ইউজ করতে পারো। এখানে দেখো যে কাপে আমি দু কাপ বাসমতি চাল নিলাম সেই কাপেরই আমি দু কাপ নারকলের দুধ কিন্তু ইউজ করব। তার জন্য আমি ফার্স্টে হাফ গুঁড়ো দুধটা নিলাম, আর জলটা এখানে ইউজ করেছি কিন্তু ঈষদুষ্ণ গরম জল, এখানে কিন্তু ঠান্ডা জল ইউজ করা যাবে না। আর তারপরে দেখো বাকি যে গুঁড়ো দুধটা রেখে দিয়েছি সেটা আমি আবার পরের বারে গুলে আবার গরম জল দিয়ে গুলে ইউজ করব। তাহলে দেখো এখানে আমি ফার্স্ট কাপটা দিয়ে দিচ্ছি আর এইবারে আমি সেকেন্ড কাপটা দিয়ে দিলাম, মানে যত কাপ চাল তত কাপই তোমার নারকলের দুধ ইউজ করতে হবে। এইবারে এটাকে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে। এইবারে এটার মধ্যে অ্যাড করতে হবে জল। এবারে জলটা কতটা ইউজ করবে, যে কাপটাতে আমি চাল আর নারকলের দুধটা দিলাম সেম কাপের ওয়ান থার্ড পরিমাণে জল দেবে, মানে তিন ভাগের এক ভাগ জল দেবে, মানে হাফের একটু কম জল দেবে। জলটা দেওয়া হয়ে গেলে এইবারে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কিন্তু স্বাদ অনুযায়ী নুন। এই রান্নাটায় কিন্তু চিনি ইউজ করবে না, কারণ নারকলের দুধে কিন্তু একটা নিজস্ব মিষ্টতা থেকেই যায়। তো এইবারে দেখো এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে এটাকে চাপা দিয়ে ফ্লেমটাকে মিডিয়াম টু লো এর মাঝখানে রেখে 10 মিনিট রান্না করতে হবে। মাঝখানে শুধু একবার খুলে দেখে নেবে যে যাতে তলাটা লেগে যাচ্ছে কিনা। তো দেখো আমার এখানে 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে আমি যখন চাপাটা খুলছি দেখো আমি দেখছি আমার রান্নাটা প্রায় 99% মতন হয়ে গেছে, কিন্তু দেখো চালে অল্প একটুখানি ময়েস্ট লেগে রয়েছে, মানে চালটা অল্প একটুখানি জল জল লাগছে। তো এটাকে ভালো করে স্প্যাচুলা দিয়ে আমি একবার নাড়িয়ে দিচ্ছি যাতে তলাটা লেগে না যায়। আর এটা নাড়ানোর পরে এটাকে আবার চাপা দিয়ে ফ্লেমটাকে একদম লোতে রেখে আরও 5 মিনিট কিন্তু রান্না করতে হবে। তো দেখো চাপা দিয়ে দিলাম, আর 5 মিনিট পরে যখন আমি চাপাটা খুলছি তখন দেখো আমার এই প্রিপারেশনটা কিন্তু একদম পারফেক্টলি রেডি। আর দেখো স্প্যাচুলা দিয়ে আমি তোমাদেরকে চালটা দেখিয়েও দেবো যে চালটা কতটা ঝরঝরে হয়েছে। তো দেখো এখানে দেখে নাও স্প্যাচুলার ওপরে যে চালটা তোমরা দেখতেই পাচ্ছ, দেখো কতটা ঝরঝরে জিনিসটা হয়েছে। তো ব্যাস রান্নাটা প্রায় হয়েই গেছে। এইবারে আমি এক মুঠো ধনে পাতা দিয়ে দেবো, আর দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ গাওয়া ঘি। এটা দেওয়ার পরে এটাকে জাস্ট একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু একদম রেডি আমাদের কোকোনাট চিকেন রাইস ওয়ান পট রেসিপি। Jet planes in the night sky with you, getting high in the sunrise with you, getting through all the bad times with you. তো এই ভাতটার সাথে একটু রায়তা না হলে কিন্তু মানে ঠিক জাস্টিস করা হতো না ভাতটার সাথে। আর কিছুই লাগবে না, একটু রায়তা হলেই হবে। তো একটুখানি নুন দিলাম, একটুখানি কি বলে শশা দিলাম, আর অল্প একটুখানি ভাজা মশলা দিচ্ছি, দিয়ে একটুখানি নাড়ালেই কিন্তু রায়তা আমাদের রেডি। এটার মধ্যে আমি আর পেঁয়াজ টিয়াজ অ্যাড করলাম না। Getting high in the sunrise with you.
তো আর অপেক্ষা করা যাচ্ছে না, আর এত ঝরঝরে হয়েছে, মানে খাওয়ার আগেই আমি তোমাদেরকে ভাতটার রিভিউ দিয়ে দিচ্ছি আর কি। আজকে আমি আর কৌস্তবের অপেক্ষা করব না, জাস্ট ফাটাফাটি হয়ে যান। জাস্ট ফাটাফাটি মানে পপকর্ন খাওয়া সার্থক, এত ভালো একটা ডিনার আমাকে উপহার দিয়েছে। হেভি হেভি সত্যি দেখো এখন ফোস্কাটা যেন আরো পড়ে গেল। তো যাই হোক, আমাদের খাওয়া হয়ে গেছে, আর আজকের খাওয়াটা না জাস্ট অসম হয়েছে। মানে আমি তোমাদেরকে অবশ্যই বলবো, তোমরা কালকেই বাড়িতে বানিয়ে ফেলে, এমন কিছু ইনগ্রিডিয়েন্ট লাগবে না, শুধু ওই কোকোনাট মিল্কটা হলেই হবে। আর এই রান্নাটা আমি এর আগেও না আরো দু তিনবার করেছি, বাট আজকে সব থেকে ভালো খেতে হয়েছিল। এটা দেখবে মাঝে মাঝে হয়, এই পড়েছে বাবু, এটা মাঝে মাঝে দেখবে হয়, একই রান্না বেশ অনেকবার করছো, একদিন বিশাল ভালো হলো আর একদিন অতটা ভালো হলো না, তো এটা তো আমার সাথে হয়েই থাকে। এই পড়ে যাবি, এদিকটা এসো। তো যাই হোক, আজকে ব্লগটাকে এখানে এন্ড করছি। আমি মেইনলি এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আজকে ব্লগটা আরও করলাম। তো রেসিপিটা তোমরা বাড়িতে বানিও, সত্যি বলছি খেতে খুব ভালো লাগবে। তো যাই হোক, আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। যদি আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে টপলি এখন বদল সাজাতে ব্যস্ত, এদিকে তাকাও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, আর যদি এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব আর চ্যানেল, বলে দাও বলে দাও বলে দাও বলে হাতে, প্লিজ সাবস্ক্রাইব আর চ্যানেল। তো আজকে মতন টাটা, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।